উত্তরবঙ্গের পর কি দক্ষিণবঙ্গে নাইরোবি ফ্লাই? জনপ্রিয় ইউটিউবার পোকার হানায় জখম হওয়ার পর বাড়ছে দুশ্চিন্তা। চিকিৎসকের পরামর্শ, আতঙ্কিত নয়, সচেতন থাকুন। এরকম কিছু হলে চিকিৎসকের পরামর্শ নিন। উত্তরবঙ্গের পর এবার কি দক্ষিণবঙ্গেও মিলল নাইরোবি ফ্লাইয়ের হদিশ? দক্ষিণবঙ্গের হাবড়ায় নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। জানা গেছে, গুমা নবপল্লীর বাসিন্দা নিহার বাগচি হাবড়া কামারথুবা এলাকায় ঘুরতে এসেছিলেন। সন্ধ্যায় বাইকে করে যাবার সময় তার চোখে একটি পোকা কামড়ে দেয়। রাত বাড়ার সাথে সাথেই চোখে যন্ত্রণাও বাড়তে থাকে, লাল হয়ে ফুলে যায় গোটা মুখ। এরপরই চিকিৎসকের পরামর্শ নেন তিনি। এই নাইরোবি ফ্লাই আমরা প্রথমবার শুনলাম এবং এটা আমাদের অত্যন্ত কাছে হাবড়ার মতো জায়গায় এসে পৌঁছেছে, সেটা সত্যিকারই এলাকাবাসীর কাছে একটা বিরাট আতঙ্কের ব্যাপার। প্রশাসনের কাছে আমি আবেদন করবো, তারা যেন সক্রিয়ভাবে এর মোকাবেলা করার চেষ্টা করে এবং মানুষকে সচেতন করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার করা উচিত, প্রয়োজনে তারা সামাজিক সংগঠনগুলোকে এর দায়িত্ব দেওয়া উচিত, যাতে এর থেকে আমরা রেহাই পেতে পারি। ট্যালেন্টেলো থেকে আতঙ্কের একটা আবহাওয়া আমরা দেখেছি, সেটা এখনটা এখন একটা আয়ত্তের মধ্যে চলে আসছে। যাতে নাইরোবি ফ্লাই থেকে আমরা বাঁচতে পারি এবং সচেতন হতে পারি, তার জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর মানছু যে ছেলেটা আতঙ্কিত, যার গায়ে লেগেছে, ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, প্রায় 5-6 দিন পরে বোধ হয় কিছুটা সুস্থতার পথে সে এসছে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করব এবং আমরা সবাইকে বলবো যাতে এর থেকে বাঁচতে পারি এবং এর প্রকৃত কীভাবে আমরা সজাগ থাকবো প্রশাসনকে, তার জন্য প্রশাসন সেভাবে বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, এটাই আমি চাইব। পোকাটি চোখে কামড়ানোর সময় সেটিকে ধরে ফেলেন ওই যুবক। পরবর্তীতে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় পোকাটি সম্পর্কে জানতে পারেন, আঁতকে ওঠেন তিনি। তবে বর্তমানে সুস্থই রয়েছেন যুবক। মানে বাইক নিয়ে এই 7-8 দিন আগেই, মানে যখন বৃষ্টি হচ্ছিল, তো তখন আমি হাবড়ার ভিতরে একটা জায়গা আছে নগরুকড়া বলে, তো ওখানে আমি যাই বাইক নিয়ে। তো আসার সময় হেলমেটটা আমি খুলে দিই, যেহেতু বৃষ্টি পড়ছিল তো হেলমেটটা আমি খুলে দিই। হঠাৎ করে পোকা তো বাইক চালানোর সময় সবারই গায়ে লাগে, ঠিক আছে, তো হঠাৎই এমন একটা পোকা এসে চোখের কোণায় বাড়ি খায়। পুরোপুরি ঢুকতে পারেনি চোখের মধ্যে, কারণ প্রচণ্ড বড় একটা পোকা, তো ছোট একটা পোকা যেটা চোখের কোণায় বাড়ি খায়। তো বাড়ি খাওয়ার পরে আমি সেই পোকাটাকে না মানে হাত থেকে হাত দিয়ে বের করে জাস্ট দেখলাম, একটু আলাদা টাইপের একটা পোকা, যেটা মানে যেটা একদম আমি আজ পর্যন্ত দেখিনি, ঠিক আছে। তো একটু জ্বালা জ্বালা তখন হাল মানে অল্প পরিমাণে জ্বালা জ্বালা করে, আর পোকাটা হাতে নেওয়ার সাথে সাথে মারা যায়। তো আমি তখন ওখান থেকে দেন বাড়িতে আসি, আর বাড়িতে আসার পর মানে অবস্থা, চোখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর পুরো ফুলে যায় ব্যাপারটা। আমার পোকাটা লাগে 8টার সময়, রাত যখন 3টে বাজে তখন অবস্থা, চোখের অবস্থা প্রচণ্ড মানে পরিমাণে ফুলে যায়, হ্যাঁ, আর চোখে জ্বালা যন্ত্রণা হতে থাকে। তো এটাই আমার মানে অনুভূতি এই পোকা লাগার পর। চিকিৎসকদের মতে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এই ধরনের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। দেখুন, উত্তরবঙ্গে যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে কিছুটা আপনাদের মুখ থেকে শুনলাম, সোশ্যাল মিডিয়াতে দুই একটা ছবি টবি দেখছি এই নাইরোবি ফ্লাই সম্পর্কে, কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বা আমার জেলাতে এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর আমাদের কাছে নেই। তবুও একটা কথা বলবো, যে যদি কারোর এরকম সন্দেহজনক কোনো এরকম মনে হয় যে কোনো পোকামাকড়ের কোনো মানে ইনসেকটিসাইড কোনো বাইট হয়েছে বা কোনো পোকামাকড় থেকে কোনো কিছু হয়েছে, তাহলে তৎক্ষণাৎ জায়গাটাতে একটুখানি যে কোনো অ্যান্টিসেপটিক যে কোনো কিছু একটু ওয়াশ করে, আমার মনে হয় যে ইমিডিয়েটলি যদি কোনো সিমটম তার না হয়, অর্থাৎ জ্বর, মাথা ঘোরা, বমি, কোনো অ্যানাফাইলেকটিক কোনো রকম রিয়াকশান এরকম যদি কিছু না হয়, তাহলে প্যানিক করার কোনো কারণ নেই। সবথেকে ভালো হচ্ছে তার নিকটতম স্বাস্থ্যকেন্দ্র, হয় সরকারি অথবা তার নিকটতম চিকিৎসক যিনি আছেন তার কাছে গিয়ে তার পরামর্শ নেওয়াটা ভালো। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।